আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের এসএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ডে এক নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এসব করতে হবে শুধুমাত্র দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর প্রশ্নে উদ্দীপকে বি ইকুয়াল দেওয়া ছিল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন ইলেভেন এবং এক্স মৌলিক সংখ্যা C ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট টু লেস দেন এক্স লেস সিক্সটিন এবং এক্স বিজর সংখ্যা এবং দা ছিল জি অফ এ ইকুয়াল একটা ফাংশন ওয়ান মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস এ কিউবাই এ প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করি ক নম্বর প্রশ্নে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস এম হলে এমের এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে তো এখানে আমাদের এম এর মান বের করতে হবে তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে এফ অফ এরপর আমরা এই ফাংশনে ওয়াইয়ের এর পরিবর্তে বসাবো মাইনাস থ্রি যেহেতু আমাদের এখানে দেওয়া হয়েছে এফ অফ মাইনাস থ্রি তাহলে এফ অফ মাইনাস থ্রি এর পরিবর্তে মাইনাস থ্রি আর তার কিউব আছে কিউব দিলাম প্লাস এম এর মান যেহেতু নেই তাহলে এম ইন্টু ওয়াই পরিবর্তে মাইনাস থ্রি আর স্কোয়ার আছে স্কোয়ার দেব মাইনাস থ্রি ইন্টু ওয়াই পরিবর্তে মাইনাস থ্রি এরপর মাইনাস সিক্স ইকুয়াল আমরা জানি মাইনাসের পাওয়ার যদি বিজোর সংখ্যা হয় তাহলে মাইনাসটা আবার ফেরত আসে তাহলে মাইনাস আর থ্রির কিউব করলে হবে টোয়েন্টি সেভেন আর যদি এখানে পাওয়ারের জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় এরপরে এখানে এই যে মাইনাসের পাওয়ার যেহেতু টু জোর সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হবে আর প্লাসে প্লাসে কি হয় প্লাস থ্রির স্কোয়ার করলে হয় নাইন নাইনের সাথে এম গুণ করলে আমরা পাবো নাইন এম এখানে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর থ্রি গুণ করলে হবে নাইন মাইনাস সিক্স ইকুয়াল এখানে এখন আমরা যদি যোগ বিয়োগ করি ইকুয়াল পাবো মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এখানে আমরা পাচ্ছি নাইন এম মাইনাস টোয়েন্টি ফোর আর এদিকে আমরা লিখবো বা এই যে এফ অফ মাইনাস থ্রির মান এখানে দেওয়া ছিল কত জিরো তাহলে অফ পরিবর্তে আমরা এখানে লিখতে পারি জিরো বা তাহলে ফোর আর এইদিকে থাকতেছে নাইন এম তাহলে আমরা লিখতে পারি সুতরাং এম ইকুয়াল তাহলে এই নাইনটা এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে টোয়েন্টি ফোর বাই নাইন তো যদি কাটাকাটি করি থ্রি দ্বারা তাহলে এখানে থ্রি দ্বারা টোয়েন্টি ফোরকে কাটলে পাবো এইট আর নাইনকে কাটলে পাবো আমরা থ্রি তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি এইট বাই থ্রি এটাই হলো আমাদের এম এর মান আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই অ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু সমর্থন করে যেখানে এন হলো উদ্দীপকে আমাদের বি এবং সি সেট এর পি এবং সি সেট দেওয়া ছিল তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দেন ইলেভেন এবং এক্স মৌলিক সংখ্যা তো আমরা জানি এই যে ক্যাপিটাল এন দ্বারা বোঝানো হয় ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার চলতেই থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে যেন এক্সের মানটা কি হয় ইলেভেনের ছোট অর্থাৎ ওয়ান থেকে টেনের মধ্যে আবার সেই সংখ্যা যেন কি হয় মৌলিক সংখ্যা তাহলে এক থেকে দশের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে তো আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে এক অপেক্ষা বড় যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন টু টু হলো ওয়ান আর টু ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না থ্রি ফাইভ সেভেন শর্ত অনুযায়ী আমাদের বি সেটের উপাদান হলো এই চারটি এরপর আমরা লিখব সি ইকুয়াল এক্স বিলংস টু এন লেস দেন সিক্সটিন এবং এক্স বিজোর সংখ্যা এখানেও আমাদের বলাইছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে সেটা যেন দুইয়ের চেয়ে বড় হয় আর ষোলোর চেয়ে যেন ছোট হয় তাহলে দুইয়ের বড় অর্থাৎ থ্রি থেকে আর ষোলো ছোট ফিফটিন থ্রি থেকে ফিফটিন পর্যন্ত বোঝাচ্ছে আবার এখানে বলছে সেই সংখ্যাটা যেন বিজোর সংখ্যা হয় তাহলে থ্রি থেকে ফিফটিন পর্যন্ত যে বিজোর সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন তো শর্ত অনুযায়ী সি সেটের উপাদান হলো এগুলো এখন আমাদের কি করতে বলা হয়েছে বি ইন্টারসেকশন সি এটা সেদ করতে হবে এবং তার পাওয়ার সেট নির্ণয় করতে হবে এখন আমরা লিখব বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি আর সি সেটের মধ্যে সাধারণ যে উপাদান অর্থাৎ যে উপাদানগুলো মিলবে সেগুলো নিতে হবে বি সেটের উপাদান হলো টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন বা সেদ সি সেটের উপাদান হলো থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন আর হলো ফিফটিন তো এই দুইটা সেটের মধ্যে কোন কোন উপাদান মিলতেছে এখানে থ্রি ফাইভ সেভেন আছে এখানেও থ্রি ফাইভ সেভেন আছে তো শুধুমাত্র এই তিনটা উপাদান মিলতেছে তাহলে আমরা লিখব থ্রি ফাইভ সেভেন বি ইন্টারসেকশন সি সেটের উপাদান আমরা পেয়ে গেলাম এরপর আমাদের বলা হয়েছে এই সেটটার পাওয়ার সেট বের করতে হবে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি তো পাওয়ার সেট কি কোন সেটের যতগুলো উপসেট আমরা পাবো এই উপো নিয়ে গঠিত নতুন যে সেটটা হবে সেটাকে বলা হয় ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট তো এই সেটের উপাদান হলো তিনটা আর উপসেট নির্ণয়ের সূত্র আমরা জানি টু টু দি পরেন তাহলে এর মান হলো থ্রি টু কিউব করলে হয় এইট তাই প্রদত্ত সেটের আমরা উপসেট পাবো কয়টি আটটি তো এখন আমরা উপসেটগুলো সেট গুলো লিখব প্রথমে একটা করে লিখবো থ্রি 5 তারপরে সেভেন এরপরে দুইটা করে লিখবো থ্রি কমা ফাইভ থ্রি কমা সেভেন থ্রি দিয়ে লেখা শেষ এরপর ফাইভ দিয়ে লিখবো ফাইভ কমা সেভেন তো দুইটা করে আর লেখা যায় না এরপর আমরা লিখবো তিনটা করে তাহলে থ্রি কমা ফাইভ কমা সেভেন সর্বোচ্চ সংখ্যায় পৌঁছাইলে আমাদের সবশেষ লিখতে হবে ওড়ি এই যে এখানে আমরা উপসেট আটটি পাইলাম এই আটটি উপসেটকে যদি আমরা আবার অতিরিক্ত দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি এই যে নতুন যে সেটটা হইলো এই সেটটাকেই বলা হয় প্রদত্ত সেটের শক্তি সেট বা পাওয়ার সেট তো এরপরে আমাদের যে অংশটুকু করতে হবে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা আমাদের দেখাইতে হবে এখন আমরা লিখবো এখানে ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এখানে উপাদান সংখ্যাকে বলাইছে এন তাহলে এন ইকুয়াল আমরা এই সেটের উপাদান কয়টা পাইছি তিনটা তাহলে এন ইকুয়াল থ্রি তাহলে এরপর আমরা লিখতে পারি সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এখানে আমরা উপাদান কয়টা পাইলাম এই যে আটটা উপাদান পাইছি এখানে আমরা লিখতে পারি এইট আর এইটকে আমরা ভেঙে লিখতে পারি টু কিউব এরপরে টু এই যে কিউব যে আছে থ্রি এটা আসলে কার মান এটা হলো এন এর মান তাহলে থ্রির পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এন তাহলে এই যে আমাদের পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা কি করলো টু টু দি পাওয়ার এন কে সমর্থন করলো আমরা লিখতে পারি সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে দেখানো হলো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে জি অফ ওয়ান মাইনাস এ ইকুয়াল জি অফ ওয়ান বাই এ আর আমাদের উদ্দীপকে ফাংশন দেওয়া ছিল জি অফ এ ইকুয়াল ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস এ তো আমাদের এই ফাংশনে কি করতে হবে একবার ওয়ান মাইনাস এ বসাতে হবে আরেকবার ওয়ান বাই এ বসাতে হবে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এই ফাংশনটা যা দেওয়া আছে আমরা তাই লিখবো এরপর আমরা লিখবো সুতরাং জি অফ ওয়ান মাইনাস এ তো প্রথমে আমরা কি করব এর পরিবর্তে ওয়ান মাইনাস এ বসাবো এ ফাংশনে যেখানে যেখানে এ আছে এর পরিবর্তে আমরা বসাবো ওয়ান মাইনাস এসি ইন্টু এর পরিবর্তে হবে ওয়ান মাইনাস এ আর যেহেতু তার স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিব প্লাস পরের এর পরিবর্তে হবে ওয়ান মাইনাস এ আর তার যেহেতু কিউব আছে পাওয়ার তাহলে এখানে আমরা পাওয়ার কিউব দিব নিচে এই এর পরিবর্তে হবে ওয়ান হবে সূত্র হয়েছে আমরা সূত্র লিখব এ স্কোয়ার মাইনাস টু এ হল ওয়ান ইনটু বি হলো এ প্লাস বি স্কোয়ার তার সাথে প্লাস এখানে এ মাইনাস অল কিউবের সূত্র হয়েছে আমরা সূত্র লিখব। এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি হলো এ প্লাস থ্রি এ হল ওয়ান ইন্টু বি হলো এ তার স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি হলো এ তার কিউব আই নিচে হলো ওয়ান মাইনাস এ এখানে হলো ওয়ান এরপরে মাইনাস দ্বারা যদি এটা গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তারপরে মাইনাসে মাইনাসে প্লাস এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যায় ইকুয়াল তাহলে উপরে আমরা এখন পাচ্ছি ওয়ান এই যে মাইনাস থ্রি দ্বারা এখানে আমাদের কি করতে হবে ভিতরে গুণ করতে হবে ওয়ান ওয়ান দ্বারা মাইনাস থ্রি গুণ করলে হবে মাইনাস থ্রি এরপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস এখানে হয় টু এ টু এ থ্রি দ্বারা গুণ করলে হবে সিক্স এ এরপরে এটা প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে থ্রি এ স্কোয়ার এরপরে প্লাস ওয়ান কিউব করলে হবে ওয়ান আর থ্রি গুণ করলে হবে থ্রি তার সাথে এ প্লাস এখানে আমরা পাবো থ্রি এ স্কোয়ার মাইনাস কি থাকতেছে এ কিউব বাই নিচে থাকতেছে এখানে এ আর তার সাথে গুণ অবস্থায় হলো ওয়ান মাইনাস এ তাহলে এ ইন্টু ওয়ান মাইনাস এ ইকুয়াল উপরে এখন আমরা যোগ বিয়োগ করব তো প্লাস ওয়ান আর প্লাস ওয়ান হল প্লাস টু সেখান থেকে থ্রি মাইনাস করলে আমরা পাবো তাহলে এখানে প্লাস সিক্স এ থেকে থ্রি এ মাইনাস করলে হবে প্লাস থ্রি এ আর সবশেষে থাকতেছে মাইনাস এ কিউব আর নিচে হলো এ ইন ওয়ান মাইনাস এ এরপরে আমরা যে কাজটা করতে পারি উপর থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস ওয়ানটা হবে প্লাস ওয়ান তারপর প্লাস থ্রি এটা হবে মাইনাস থ্রি এ মাইনাস কিউব এটা হবে প্লাস এ কিউব আর নিচেও যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে এ ইন টু তাহলে মাইনাস এটা হবে প্লাস এ আর প্লাস ওয়ানটা হবে মাইনাস ওয়ান এটা চেঞ্জ হলো এখন আমরা এই মাইনাস আর মাইনাস বাদ দিতে পারি তো সর্বশেষ এখান থেকে আমরা পাইলাম ওয়ান মাইনাস থ্রি এ প্লাস এ কিউব হলো এ ইন এ মাইনাস ওয়ান আমরা এই যে জি অফ ওয়ান এ বসার পরে সর্বশেষ আমরা এটা পাইলাম এখন আমরা আবার বসাবো ওয়ান বাই এ আবার জি অফ ওয়ান বাই এ ইকুয়াল তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে আমরা এর পরিবর্তে ওয়ান বাই এ বসাবো আর পাওয়ার যা আছে তাই দেব ওয়ান মাইনাস থ্রি এই যে এর পরিবর্তে হবে ওয়ান বাই এ আর তার স্কোয়ার আছে এই জন্য আমরা স্কোয়ার দিব প্লাস তারপরে এ কিউব আছে তাহলে এর পরিবর্তে হবে ওয়ান বাই এ তার কিউব আছে আমরা কিউব দিব নিচে এই এর পরিবর্তে হবে ওয়ান বাই এ ইন টু ওয়ান মাইনাস এর ভিতরে এই এর পরিবর্তে হবে আবার ওয়ান বাই এ আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করবো উপরে হয় ওয়ান মাইনাস এখানে ওয়ান বাই এর স্কোয়ার করলে হয় ওয়ান বাই এ স্কোয়ার তার সাথে থ্রি গুণ করলে আমরা পাবো থ্রি বাই এ স্কোয়ার তারপরে প্লাস ওয়ান এর কিউব করলে ওয়ান আর এর কিউব করলে হয় এ কিউব আর নিচে ওয়ান বাই এ থাকলো ভিতরে আমরা লসাগু করতে পারি লসাগু হলো এ তাহলে এ দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এ মাইনাস এখানে থাকতেছে ওয়ান উপরে এখন আমরা লসাগু করতে পারি উপরে লসাগু হলো এ কিউব দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এ কিউব মাইনাস এ স্কোয়ার দ্বারা একউবকে ভাগ করলে হবে এ আর এ দ্বারা উপরে থ্রিকে গুণ করলে হবে থ্রি এ প্লাস কিউব দ্বারা একউবকে ভাগ করলে ওয়ান তাহলে উপরে যা আছে তাই হবে আর নিচে ওয়ান দ্বারা গুণ করলে হবে এ মাইনাস ওয়ান আর নিচে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার এখন আমরা এটা ভাগ এটা আছে গুণ দিয়ে উল্টে তো লিখতে পারি এ পরে তারপরে ভাগ আছে আমরা গুণ চিহ্ন দিব উল্টে যাবে তাহলে এ স্কোয়ার উপরে গেল আর নিচে আসলো এ মাইনাস ওয়ান এ স্কোয়ার দ্বারা আটলে পাবো এ অর্থাৎ তিনটার মধ্যে দুইটা বাদ গেলে নিচে আরো একটা থাকবে এরপরে আমরা এখানে পাচ্ছি উপরে থ্রি এ প্লাস ওয়ান অর্থাৎ সাজিয়ে লিখি তাহলে প্লাস কি এ কিউব আর নিচে এ ইন এ মাইনাস ওয়ান এ ইন এ মাইনাস ওয়ান এই যে এখানে জি অফ ওয়ান বাই এ বসে আমরা যা পাইলাম জি অফ ওয়ান মাইনাস এ বসে আমরা ঠিক তাই পেয়েছি তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং বাই এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তো প্রমাণ হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ